আসসালামু আলাইকুম, পেস্টার মাস্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। আজকে একটা ডেলিভারি দিব ডাইরেক্ট এনএলের বাচ্চা। তো এর দুই চাচাই, এর বাবার ফুল ব্রাদার রেজাল্ট করা এবং 550 কিলো থেকে এবং থার্ড হওয়া, থার্ড প্রাইজ উইনার, খুব ভালো রেজাল্ট জেনারেশনের। তো পেডিগ্রিগুলো ইনশাল্লাহ আপনাকে দেখাবো বাচ্চাগুলোর। তো ডেলিভারি যেহেতু দিচ্ছি, আর কবুতরটা রিসিভ করতে যে ভাই আসবে, ওনার যেহেতু আমার বাসায় আসতে পারে না, এটা ডেলিভারি পাঠাই দিতে হবে, এই জন্য ভাইয়ের ছবিটা আমি দিয়ে দিলাম ভিডিও স্ক্রিনে, দেখে নেবেন। মাশাল্লাহ, খুব সুন্দর, হেলদি, অ্যাক্টিভ। আর অনেকেই আমাদের বিআরপিওএ ক্লাবের ট্যাগ নিয়ে মন্তব্য করেন যে ভাই ট্যাগে কেন ক্লাবের নাম ধার লেখা থাকে না। ভাই, আমাদের ক্লাবের জন্ম থেকেই ক্লাবের নাম লেখা ছিল না এবং আগামীতেও থাকবে না। শুধু লেখা থাকবে ব্যান কথাটা লেখা থাকবে, ব্যান মানে বাংলাদেশ। যখন জাতীয় ক্রিকেট টিম কখনো খেলতে যায় দেখবেন লেখা থাকে ছোট করে ব্যান, ওই যে লেখা আছে ব্যান। হ্যাঁ, আর একমাত্র এই ব্যান রেজিস্ট্রেশন করা আমাদের ক্লাবই, রেসার জগতে স্পোর্টস, রেসিং স্পোর্টস জগতে আমাদেরই ক্লাব রেজিস্ট্রেশন করা সরকারিভাবে, এই ব্যান লেখাভাবে রেজিস্ট্রেশন করা, কোনো ক্লাবের অনুমতি নাই, ডাইরেক্ট ব্যান লেখা। প্রত্যেকটা ক্লাব দেখবেন ব্যান লেখার পরে লিখছে এআরপিসিডি, ডাইরেক্ট ব্যান তারা লিখতে পারবে না, এর জন্য তারা বাধ্য হয়েছে তাদের ক্লাবের নাম লেখার জন্য। আমরা বাধ্য না, কারণ আমরা সরকারিভাবে রেজিস্ট্রেশনটা করছি এইভাবে যাতে আমাদের প্রবলেম না হয়। আশা করি বুঝাইতে পারছি আপনাদের, এই ট্যাগের ক্লাবের নাম না থাকায় আপনারা অনেকে বলেন লোকাল ট্যাগ, অনেকে অবিশ্বাস করেন। তো এই জন্য আজকে ডিরেক্টলি বললাম আপনাদের, আশা করি আপনারা বুঝতে পারছেন। পেডিগ্রিগুলো দেখাই। তো এইটা হচ্ছে কবুতরের পেডিগ্রি, এটা হচ্ছে ওর বাবার ট্যাগ নাম্বার NL21, লাস্টে হচ্ছে 42। আর NL21-42 ফুল ব্রাদার দুইটা রেস করা এবং রেজাল্ট করা, এবং দেখেন 550 কিলো পর্যন্ত এই ওর ভাই দুই ভাই রেস করা। আর এটা হচ্ছে মার্সাইড, মার্সাইডে অনেক রেজাল্ট, বাবার সাইডে অনেক রেজাল্ট আছে জেনারেশনের। এবং বেশি দূরে গেলাম না, সামনেই দেখাই নেই, দেখেন এরা এনপিও রেস উইনার। এনপিও হচ্ছে বাংলাদেশে যে ন্যাশনাল রেস হয় সেম ক্যাটাগরির ওই দেশে একটা রেস। আর দেখেন সেকেন্ড হওয়া কবুতর হয়েছে 4 বার, ফার্স্ট হয়েছে 3 বার এবং 7 একবার, মানে 100% প্রুভেড এবং ভালো জেনারেশন, বেশি দূরে যাই নেই, কাছেই রেজাল্টের অভাব নেই। আর এই ট্যাগ নাম্বারটা হচ্ছে আমি যে কবুতরটা কাছে ডেলিভারি দিচ্ছি কবুতরটা, আর এটা হচ্ছে দ্বিতীয় কবুতরের ট্যাগ নাম্বার। আর এখানে ছবি দেখতেছেন দুইটা কবুতরে, এই দুইটা হচ্ছে ওদের মা আর বাবা, উপরেরটা বাবা নিচেরটা মা। বেশি বড় করবো না, আমি অবশ্যই চেষ্টা করি যেই কবুতরগুলো আমি ডেলিভারি করি আপনার, চেষ্টা করি সাথে সাথে প্রিন্ট করে দিয়ে দিতে, তবে সবসময় সম্ভব হয় না, অনেক সময় দেখা গেছে আমি পিডিএফ ফাইল পাঠাই দিই ইমো বা হোয়াটসঅ্যাপে, তারা প্রিন্ট করে নেয়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।